আজকে রান্না করেছি বুটের ডাউল দিয়ে ডিম, তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বুটের ডাউল দিয়ে ডিম রান্না করব আর এই রেসিপিটি শেয়ার করব, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আমি বুটের ডাউলটা ভালোভাবে ধুয়ে এভাবে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। অবশ্য আমি এটা একটু সিদ্ধ করে নিব, আর আপনারা চাইলে এই ডাউলটা যদি সিদ্ধ করতে না চান তাহলে সেটা রান্না করার 3 থেকে 4 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে ডালগুলো মোটামুটি একটু নরম হয়ে আসবে আর কি। তো আমার আসলে মনে ছিল না ডাউলটা ভেজানোর কথা, এজন্য আমি প্রেশার কুকারে এখন 3টা হুইসেল উঠিয়ে নিব, তাহলে মোটামুটি ডাউলটা সিদ্ধ হয়ে আসবে। আর এদিকে আমি ডিম রেখেছি, ডিমটা সিদ্ধ করে স্কুলে নিয়েছি। আর এই তো, এই যে ডিমটা কিন্তু স্কুলে নেওয়ার পরে যে এভাবে কি একটু গায়ে এঁকে দিতে হবে যেন মশলাটা ভালোভাবে ডিমের ভেতরে যায়। তো এখন ডাউলটা আমি প্রথমে সিদ্ধ করে নিব। ডাউলটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, এখন এটা সিদ্ধ করে নিব। খুব বেশি সিদ্ধ করব না, কারণ আবার যখন ডিমের সাথে রান্না করব তাহলে একদম মানে পাতলা ডাউল হয়ে যাবে, তাই 3টা হুইসেল দিলে সম্ভবত মোটামুটি সিদ্ধ হবে আর কি। ডাউলটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখন ডিমটা আমি ভেজে নিব। এই তো এখানে লবণ দিয়েছি, হলুদ আর মরিচের গুঁড়া, এগুলো এখন একসঙ্গে মিশিয়ে এখন ডিমটা ভেজে নিতে হবে। ডিমটা এই যে মাখিয়ে নিয়েছি, এখন এটা ভেজে নিব। এদিকে চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছি, এখন ডিমটা দিয়ে দিব। এই যে ডিমগুলো ভেজে নেওয়া শেষ, এখন আমি উঠিয়ে নিব। খুব বেশি ভেজে নিলে উপরের অংশটা বেশি হার্ড হয়ে যাবে, এই জন্য এখন আমি উঠিয়ে নিব। এখন রান্নার কাজে যেই মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ফোড়ন হিসেবে রেখেছি 2টা তেজপাতা, আমি মাঝখান থেকে চিরে রেখেছি 2টা শুকনো মরিচ, গোটা জিরা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এদিকে রেখেছি মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখানে রেখেছি পেঁয়াজ কুচি, আর এদিকে আছে পেঁয়াজ, রসুন আর আদা। এইগুলো আসলে আমি পেস্ট করে নিব, এজন্য মোটা করে কেটেছি পেঁয়াজটা, পেস্ট করে আমি দিব। আর এই যে এই পেঁয়াজটা কুচি করে রেখেছি, এটা তেলেতেই দিব। তো এখন আমি এই মশলাটা পেস্ট করে নিব, আর এগুলো কিন্তু আমি আলাদা আলাদাভাবে পেস্ট করব না, একই সঙ্গে পেস্ট করব, এজন্য আমি দেখিয়ে দিয়েছি। এগুলো সব একসাথে দিয়ে মশলাটা করে নিব। এই যে সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। ডিম ভেজে নেওয়ার পরে যেই তেলটা ছিল ওইখানে আমি আর একটু তেল দিয়ে এখন চুলাটা অন করে দিয়েছি, রান্না শুরু করব। তো প্রথমে আমি এখানে তেজপাতাটা দিয়ে দিচ্ছি, তারপরে এই যে লবঙ্গ, এলাচ, আর এলাচের মুখের দিকে একটু আমি ফেটে দিয়েছি কারণ এটা ফ্লেভারটা আসবে। এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি আর শুকনো মরিচ, আর আমি হচ্ছে গোটা জিরাটা একটু পরে দিব কারণ নাহলে পুড়ে যাবে। এটা যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন আমি জিরাটা দিয়ে দেবো। এই তো আমি ভেজে নেওয়ার পরে এটা এখন সুন্দর একটা ফ্লেভার আসছে, মরিচের রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গোটা জিরা দিয়ে দিব। এখন দিয়ে দিব যে পেঁয়াজটা রেখেছিলাম কুচি করে, ওই পেঁয়াজ দিয়ে দিব। এখন দিয়ে এটা কিছুক্ষণ আমি ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। ডাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি 3টা হুইসেল দিয়েছি, এই যে এরকম আসছে, খুব বেশি সিদ্ধ হয় নাই। আর এই পানিটা কিন্তু আমি ফেলবো না, কারণ পানিটা ফেলে দিলে ডাউলের সব পুষ্টিগুণ চলে যাবে,
তাই এই পানি সহ আমি রান্না করব। এই তো পেঁয়াজটা ভেজে নেওয়া শেষ, এখন আমি দিয়ে দিব এই যে শুকনো যে মশলাগুলো ছিল এগুলো দিয়ে দিব, এটা যেন পুড়ে না যায় তাই হালকা একটু পানি দিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব এই যে মশলাটা আমি তৈরি করলাম পেঁয়াজ রসুন আর আদা পেস্ট, ওটা দিয়ে দিতে হবে। এই মশলাটা এখন খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যেন এই মশলার যে পেঁয়াজ রসুন আদা এগুলোর কোনো কাঁচা গন্ধ না থাকে। একটু পানি দিব, আমি পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া শেষ, এখন ডাউলগুলো দিয়ে দিব যে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে এসেছে মানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ, এখন দিয়ে দিব। আর আমি তো বললাম পানিটা আমি ফেলবো না, পানিটা সহ দিয়ে দিব। এ তো ডাউলটা আমি দিয়ে দিয়েছি, আর এই যে ডাউল কিন্তু খুব বেশি একদম সিদ্ধ হয়ে যায়নি, এই যে এরকম অবস্থা আছে। এই যে এটা এখন ফুটে উঠেছে, এখন আমি ডিমটা দিয়ে দিব। আর অন্য কোনো পানি অ্যাড করছি না যেহেতু ডাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। এখন এই পানিটা ঝোলটা একটু শুকালে আমি নামিয়ে ফেলব। এই তো এখন আমি নামিয়ে নিব, রান্নাটা কমপ্লিট। এই তো আমি নামিয়ে নিয়েছি আর হালকা একটু ডেকোরেশন করেছি, আশা করি ভালো লাগছে সবার কাছে অনেক। আর ডাউলটা কিন্তু খুব বেশি গলে যায়নি, এরকমই খেতে ভালো লাগে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। বুটের ডাউল দিয়ে ডিম রান্না আমার তো অনেক ফেভারিট এটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আফসানা মিমি ব্লগস আমার চ্যানেলের নাম, আর এই নামে আমার ফেসবুকে একটা পেজ আছে, অবশ্যই পেজে গিয়ে আপনারা আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারাও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।